সমস্ত ফাইনাল ইয়ার ডিপ্লোমা স্টুডেন্টদেরকে আমার সিভিল কমিউনিশন ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি এখন তোমাদের সামনে আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি তোমরা অবশ্যই জানতে পেরেছ যে আমাদের গত চব্বিশ তারিখে আমাদের কারিগরি দপ্তর একটি নোটিফিকেশান দিয়ে সমস্ত কলেজদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের তোমরা যারা ফাইনাল সেমিস্টারে এবার আছো তোমাদের কিন্তু অনলাইনে এক্সাম হবে পাঁচ তারিখ থেকে এবং সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমি বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলে দিয়েছি এবং তোমরা অলরেডি সেই নোটিফিকেশানটি তোমরা পেয়েছ এবং বিভিন্ন সর্চের মাধ্যমে সেই নোটিফিকেশন সম্বন্ধে জানতে পেরেছ এবং তোমাদের কি করতে হবে না করতে হবে সেই ডিটেলসগুলো সেই নোটিফিকেশানে বলার ছিল এবং আমি সেটা তোমাদেরকে পুরো বুঝিয়ে দিয়েছিলাম এবং সেই নোটিফিকেশানে একটা পোশন ছিল যে তোমাদের কী করতে হবে প্রত্যেকটা এক্সামের জন্য এ ফোর সাইজের পেজ ইউজ করতে হবে এবং প্রত্যেকটা এক্সামের প্রথমে তোমাদের কী করতে হবে একটা ফন পেজ বানাতে হবে ঠিক আছে সেই ফন্ট পেজে তোমাদের ডিটেলসটা লিখে সেই ফন্ট ফেস সহকারে তোমরা যে এ ফোর সাইজ পেপারে এক্সাম দিবে সেটা সহকারে তোমাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে একটা সিঙ্গেল পিডিএফ এবং সেই ফন্ট পেজে কি লিখতে হবে সেই ফন্ট পেজের একটি ফন কিন্তু আজকে আমাদের কারিগরি দপ্তর বিভিন্ন কলেজগুলোকে কিন্তু জানিয়ে দিয়েছে যেটা অলরেডি তোমরা অনেকে জানতে পেরেছো বা কলেজ অথরিটি তোমাদেরকে জানিয়ে দিয়েছে আর যদি না জানায় তো ইমিডিয়েটলি আজ বা কালের মধ্যে তোমরা জানতে পারবে এবং ফন্ট পেজটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো তোমরা ডাউনলোডও করে নি তো তোমাদের সামনে আমি এখন ফোন পেজটি খুলে আছি যেটা আমাদের কারিগরি দপ্তর দিয়েছে সেটা প্রথমেই হেডিং থাকবে ফন্ট পেজ এবং যেখানে বলা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি অর সিটি এক্সামিনেশন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে তো তারপরে যে প্রশ্নটা আছে ব্রাঞ্চ অর্থাৎ তোমাদের এখানে ব্রাঞ্চ নেম লিখতে হবে যে যেরকম আছে কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয় সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো লিখতে হবে তবে সেমিস্টার অবলিক ইয়ার অর্থাৎ তোমরা কোন সেমিস্টারে আছো সেটা এবং অবলিক দি ইয়ার তো অবশ্যই তোমাদের কী হবে সিক্স সেমিস্টার ঠিক আছে অবলিক থার্ড ইয়ার আর যাদের দুটো সেমিস্টার সিস্টেম আছে অর্থাৎ ফার্মেসিদের জন্য দুটো সেমিস্টার হয় তাদের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টার লিখবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আমাদের কারিগরি দপ্তরের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার একটাই হয় তোমরা তোমাদের রেজিস্ট রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট আছে ওখানেও পেয়ে যাবে বা তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের অ্যাডমিট কার্ডটা আছে ওখানেও কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে তারপর তোমাদের লিখতে হবে রোল এবং নাম্বার অর্থাৎ তোমাদের রোল এবং নাম্বার মানে রোল একটা হয় নাম্বারও একটা হয় সেই রোল নাম্বারটা তোমাদের লিখতে হবে তারপরে সাবজেক্ট অফ এক্সামেশন ঠিক আছে অর্থাৎ কোন সাবজেক্টের তোমরা এক্সাম দিচ্ছ সেই সাবজেক্টের নাম ঠিক আছে অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাবজেক্টের নাম যেদিন যে এক্সামটা হবে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে ডেট অফ এক্সামিনেশান অর্থাৎ তোমাদের ডেটটা দিতে হবে সেই এক্সামিনেশনের ডেট যেদিন এক্সামিনেশনটা হবে পাঁচ তারিখ থেকে শুরু হবে যদি পাঁচ তারিখ থাকে তোমাদের পাঁচ তারিখটা দিবে এবং পাশ শুধু লিখ লিখলে হবে না ঠিক আছে পাঁচ দশ দুই হাজার কুড়ি ছয় তারিখ হলে ছয় দশ দুই হাজার কুড়ি ঠিক আছে পুরো লিখবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের ফুল সিগনেচার করতে হবে সিগনেচার বলতে ওই রকম ক্যাপিটাল লেটারে লিখলে হবে না পুরোটা অর্থাৎ যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেখার পরে তারপর বাকি স্মল অর্থাৎ তোমরা যেরকম তোমাদের রানিং হ্যাটে হ্যান্ড রাইটিংয়ে যেরকম সিগনেচার করে সেরকম সিগনেচার করতে হবে আর আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের রোল নাম্বার এটার ক্ষেত্রে তোমাদের কিছু একটা ডাউট থাকতে পারে যে আমরা জানি প্রত্যেকবার এক্সাম হলে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বার হয় অর্থাৎ রোল নাম্বারটা চেঞ্জ হয় রেজিস্ট্রেশন নাম্বারটা কনস্ট্যান্ট থাকে তো এখানে রোল নাম্বারটা লিখতে বলেছে এবার কোশ্চেন হতে তোমরা কোন রোল নাম্বার নাম্বার লিখবে এখনও কিছু বলেনি তো নোটিফিকেশান যদি দিয়ে দেয় অবশ্যই আমি জানিয়ে দেবো বা তোমরা তোমাদের কলেজ অথরিটির কাছ থেকে অবশ্যই শুনে নিও তোমাদের কোন রোল নাম্বারটা লিখবে যে আগে সেমিস্টারটাই লিখবে নাকি নতুন করে কোনো রোল নাম্বার কলেজে পাঠিয়েছে বা অ্যাডমিট কার্ড দিয়েছে কিনা কেন এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের কোনো অ্যাডমিট কার্ড দেয়নি এ আগে বলেছিল অ্যাডমিট কার্ড দিবে এবং তোমরা ডাউনলোড করতে পারবে তার ডেটও পার হয়ে গেছে যদি দেয় অবশ্যই জানিয়ে দেব আর তোমরা একবার কলেজ অথরিটির সাথে কাছ থেকে শুনে নেবে যে রোল নাম্বারটা আমরা কোনটা বসাবো ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে হবে এবার ইনস্ট্রাকশন টু এক্সামি ঠিক আছে এক্সামি অর্থাৎ তোমাদের কথা বলেছে তোমরা যারা এক্সাম দেবে তো এখানে কিন্তু কিছু গাইডলাইন তোমাদের দিয়ে দিয়েছে এগুলো ফলো করতে হবে তো নাম্বার ওয়ানে তোমাদের বলেছে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দিস পেজ ফর ইস এক্সামিনেশন এই পেজটা ডাউনলোড করতে বলেছে এবং তোমাদেরকে এবং এটাকে প্রিন্ট আউট করতে বলেছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটা প্রিন্ট আউট করে নিবে তার থেকে জেরক্স করে নিলেও হবে প্রত্যেকবার প্রিন্ট আউট করতে হবে না তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ছয়টা হলে ছয়টা পাঁচটা হলে পাঁচটা কিন্তু তার থেকে একটা দুইটা বেশি তোমরা জেরক্স বা প্রিন্ট আউট যেটাই করো না এখনো করে নেবে ঠিক আছে একটা দুটো বেশি করবে এবং কি বলেছে ফিল্ড ইট আপ অ্যান্ড অ্যাটাচ অন দ্য টপ অফ দ্য অ্যান্সার স্কিপ ঠিক আছে এবং তোমরা যে অ্যান্সার স্ক্রিপ্টগুলো করবে তার টপ পেজে কিন্তু এটা থাকবে ঠিক আছে এবং ইউজ এ ফোর সাইজ পেপার অবশ্যই এটা এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট করবে এবং তোমরা যে এক্সাম দেবে সেটা এ ফোর সাইজ আগে বলেছি যে এ ফোর সাইজ পেপার কিনে রাখতে ঠিক আছে এবং বলেছে লিভ ব্যাক সাইড অফ দ্য ফ্রন পেজ ব্ল্যাঙ্ক অর্থাৎ এই পেজটা যে তোমরা করবে এটার যে ব্যাক সাইডটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখবে এবার এটার ব্যাক সাইডটা থেকে তোমরা লেখা শুরু করবে না তোমরা লেখা শুরু করবে অন্য পেজ থেকে ঠিক আছে তোমরা যে পেজগুলো কিনবে সেগুলোতে ঠিক আছে এবার ইউজ এ ফোর সাইজ পেপার টু রাইট ইউর অ্যান্সার যেটা বারবার আগে বলেছিলাম এ ফোর সাইজ পেপারই কিন্তু ইউজ করতে বলেছে এমনি দিস্তা খাতা বা অন্য পেজ ইউজ করা যাবে না রাইট অ্যান্সার ইন ইয়র ওন হ্যান্ড রাইটিং অর্থাৎ নিজেই কিন্তু হ্যান্ড রাইটিংয়ে লিখতে হবে কাউকে দিয়ে লেখালো হবে না টাইপিং করলে হবে না প্রিন্ট আউট করলেও অ্যান্সার স্ক্রিপ্টের ক্ষেত্রে অর্থাৎ তোমার যে অ্যান্সার লিখবে যেরকম এক্সাম দিতে ঠিক আছে তোমরা যেরকম ফ্যান পেপারে কলেজ স্কুলে বা কলেজে যেরকম দেও বা কলেজে গিয়ে দিতে বা আগে সেমিস্টারগুলো দিয়েছিলে সেম প্রসেসেই শুধু তোমাদের বাড়িতে বসে এক্সামটা দিতে হবে কলেজে যেতে হবে না বাড়িতে নিজের মতো বসে তোমরা এক্সাম দেবে এইটাই হচ্ছে পার্থক্যতা ছাড়া আর কিছু নেই স্পেসিফাই পেজ নাম্বার এটা ভালো করে শুনবে অ্যাট দা টপ অ ই দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টের প্রত্যেকটা পেজের টপে কিন্তু পেজ নাম্বার দিতে বলেছে অর্থাৎ ফার্স্ট পেজ হলে ওয়ান তারপর সেকেন্ড পেজ টু থ্রি ফোর যতগুলো পেজ হবে এবং টপ পোশনে কেউ ভুল করে বটমে দেবে না জেনারেল আমরা বটমে দেই টপ পোশনে পেজ নাম্বার মেনশন করতে বলেছে চার নম্বর পয়েন্টে বলেছে এটাও খুব ভাইটাল রাইট ব্রাঞ্চ নেম অর্থাৎ সিভিল হলে সিভিল ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হলে ওইটা তোমাদের রোল নাম্বার অ্যান্ড সাবজেক্ট নেম অ্যান্ড পুট ফুল সিগনেচার এট দ্য বটম অফ দ্য স্পেস অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট এবং তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টের বটমে তোমাদের থাকবে হচ্ছে ব্রাঞ্চ নেম রোল নাম্বার এবং সাবজেক্ট নাম ঠিক আছে অ্যাজ ওয়েল্যান আবার ফুল সিগনেচার প্রত্যেকটা পেজে ঠিক আছে যেরকমভাবে আমি আগে বললাম তোমাদের কীভাবে সিগনেচার করবে সেরকম প্রত্যেকটা বটম পেজে ঠিক আছে পাঁচ নম্বর বলেছে ডু নট ফরগেট টু অ্যাটাচ দা ফোন পেজ অর্থাৎ তোমরা ফোন পেজ অ্যাটাচ করতে ভুলবে না ঠিক আছে যদি ফোন পেজ অ্যাটাচ করতে ভুলে যাও তো এখানে কি বলেছে অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি ট্রিটেড অ্যাস ইনকমপ্লিট অ্যান্ড উইল নট বি কনসিডার ফর এভালিউশন অর্থাৎ অ্যান্সার ইনকমপ্লিট কনসিডার হবে এবং সেটা কিন্তু তোমাদের এভালিউশনের জন্য গ্রহণযোগ্য হবে না অর্থাৎ সেটা কিন্তু আর চেক হবে না তাহলে বুঝতে পেরেছো তাহলে তোমাদের এক্সামটাই পুরোপুরি বাতিল হয়ে যাবে মনে করে ফন্ট পেজটা অবশ্যই দিবে ফন পেজ সহকারে বাকি পেজগুলো নিয়ে স্ক্যান করে নিয়ে একটা সিঙ্গেল পিডিএফে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এখানেও কিন্তু বারবার বলেছে আপলোড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট এলং উইথ দ্য ফিল্ড ইন ফোন পেস টু দ্য ওয়েব পোর্টাল ইন সিঙ্গেল পিডিএফ ফর্ম বারবার সিঙ্গল পিডিএফ একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পিডিএফ পাঠালে কিন্তু হবে না এবং ফটো তুলে পাঠালেও হবে না একটা সিঙ্গেল পিডিএফে হবে ঠিক আছে উইদিন দ্য স্টিকুলেটেড টাইম ফর ইচ ডে এক্সামিনেশন প্রত্যেক দিনের এক্সামিনেশন কিন্তু ফন পেজ সহকারে তোমাদের অ্যান্সার স্কিপ সহকারে পর পেজ নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা পিডিএফে কনভার্ট করবে আবার এলোমেলো করলেও হবে না পেজ ওয়ান ওয়ান এর পরে টু টু এর পরে থ্রি থ্রি ফোর ফোরই থাকবে তোমরা অনেকেই ভুল করো থ্রি পরে ফাইভ ফাইভের পরে ফোর এলোমেলো করে দাও ঠিক আছে তো পর পর স্ক্যান করে প্রচুর স্ক্যানার আছে তোমরা প্লে স্টোরে গিয়ে প্রচুর স্ক্যান অ্যাপস আছে তোমাদের মধ্যে ইনস্টলও করা আছে যাদের নাই অবশ্যই ইমিডিয়েটলি ইনস্টল করে নেবে ঠিক আছে আশা করা যে ব্যাপারগুলো বুঝতে পারলে তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই মেসেজ করবে বা কমেন্ট করবে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো আশা করি তোমরা ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের কনীয় তো এখন থেকেই তোমরা আগেও বলেছিলাম এ ফোর সাইজ স্পেস কিনে রাখো আর এটা প্রিন্ট আউট করে জেরক্স করে রেখে দাও তোমাদের যতগুলো সাবজেক্ট আছে তার থেকে দুই তিনটা বেশি করে রাখা ভালো তার কারণ বাই চান্স লিখতে কখনো ভুল হতে পারে তখন তোমরা আরেকটা ইউজ করতে পারবে ঠিক আছে তো ব্যাপারটা বোঝা গেল আর যাদের অ্যাপস নেই এখনই ইনস্টল করে নাও স্ক্যানার অ্যাপস প্রচুর আছে সব অ্যাপসই ভালো ঠিক আছে তো এই ছিল হচ্ছে ডিটেলসটা আমি এটা আমার ভিডিও ডেসক্রিপশন ডাউনলোডে দিয়ে দিব ও তোমরা ডিসক্রিপশন থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোডও করে নিতে পারো তাছাড়া তোমাদের কলেজ অথরিটি অবশ্যই এটা তোমাদেরকে দিয়ে দিবে আশা করা যায় থ্যাংক ইউ